কোথায় বসে আছো কেন গো? আমি আমার মেয়েকে খুঁজছি। তুমি কেন বসে আছো? আমি আমার বাবাকে খুঁজছি। তোমার বাবাকে কেমন দেখতে? দেখিনি কখনো। তোমার মেয়েকে কেমন দেখতে? আমিও আমার মেয়েকে কখনো দেখিনি, জানি না সে কেমন দেখতে। তাহলে খুঁজে পাবে কি করে? তুমি তোমার বাবাকে তো কখনো দেখোনি, তুমি তোমার বাবাকে কি করে খুঁজবে? জানো তো, আমার মা আমাকে একটা ছড়া শিখিয়ে দিয়েছে, যেটা আমি ছাড়া একমাত্র আমার বাবা জানে। ছড়া বলো তো, ছড়াটা? আম পাতা জোড়া জোড়া, বাবার পিঠে চড়বো ঘোড়া। একটা ঘোড়া চারটে পা, চড়বো ঘোড়া তিন জনা। আমি, মা আর বাবা, ঘোড়া ছুটবে টকবো গিয়ে আমাদের ওই স্বপ্নপুরে। আজকের আমাদের এটা শেষ পারফরমেন্স ছিল। যারা যারা পারফর্ম করেছেন তাদেরকে স্টেজে আসতে অনুরোধ করছি। বসে আছি, আমি আমার মাকে ডাকবো গো। নিশ্চয়ই। মা, তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন মা? মঞ্চে এসো মা, আমি ডাকছি, আমার কাছে এসো। মা, তুমি কোথায় গো?
মা। এক্ষুনি আমার সব কীর্তি ফাঁস হয়ে যাবে। না না, মইনি যে করেই হোক এক্ষুনি পালিয়ে যা। এক্ষুনি তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না ভেলকি। একবার দাঁড়া ভেলকি, তুমি আমাকে ঠকিয়েছো। তোমার সাথে আমি কোনোদিনও কথা বলবো না।
ভেলকি বাবা একবারটি আমার কথা শোন। তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি মিথ্যাবাদী। ভেলকি তুমি তোমার প্রমিস ব্রেক করেছো, আমি তোমার কোনো কথা শুনবো না। দরজাটা খুলুন না, শুনতে পাচ্ছেন আমার কথা? খুলুন না দরজাটা, শুনতে পাচ্ছেন? আমাকে আমাকে স্কুলে যাওয়ার নাম করে এটা এটা কোথায় এনেছেন আপনার? ভেলকি আমার মেয়ে, আমার আমার মেয়ে ঠিক আছে তো? কি হলো, শুনতে পাচ্ছেন না আপনার আমার কথা? খুলুন না দরজাটা, দয়া করে খুলুন না। শোনো, কিচ্ছু বলবার দরকার নেই, কাঁদছে কাঁদু, কতক্ষণ কাঁদবে? কাঁদতে কাঁদতে একবারে থেমে যাবে এক সময়। কাঁদুক না কাঁদুক না, উনি আমাদের কি হয়, আমাদের কি? খুলুন না। সরকারের কাছে ভেলকিকে রাখার জন্য 25,000 টাকা, আর এই কান্না সহ্য করার জন্য আরো 25,000 টাকা। ভগবান আমায় খুব সহ্য ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন গো, এ আমি ঠিক সহ্য করে নিতে পারবো, কিচ্ছু যায় আসে না। কেন খুলুন না দরজাটা, কেন কথা বলছেন না, কেন আটকে রেখেছেন আমাকে? সত্যি কথাটা বলে দিই না, বলে দিলে যদি কান্নাটা একটু কমে কমুক, আমরাও বাঁচি, কান দুটো ঠিক থাকে। ভেলকির মা, সত্যি কথাটা তুমি শুনতে চাইছো তো? ঠিক আছে, সত্যি কথাটা তোমায় বলছি, তুমি কান খুলে মন দিয়ে ভালো করে শুনে নাও। এই দেখো, মোহিনী সরকারের ভাই সে তোমায় নিতে আসছিল, হ্যাঁ, আর সেই জন্য আমরা তোমাকে এই বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার থেকে বাপু এখানেই তোমায় থাকতে হবে, কান্নাকাটি করলে চলবে না, মন বসিয়ে এখানেই থাকবে। আর বাপু, ভেলকির সঙ্গে তোমার আর দেখা সাক্ষাৎ হবে না। এই সত্যি কথা জানার পরে তুমি কান্নাকাটি করবে নাকি থিতু হয়ে স্থির মনে বসবে, সে বাপু তুমি ঠিক করো, হ্যাঁ, আমাদের আর কিছু বলার নেই। আর কান্নাকাটি করে শরীর টরীর খারাপ করলে বাপু আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না। এমনি আমার খেটে খেটে গায়ে গতরে জং ধরে গেছে। দিদি, এখান থেকে একটা ছোট বাচ্চাকে ছুটতে দেখেছেন? না দাদা, কাউকে দেখিনি তো। ভেলকি কোথায় খুঁজবো আমি এখন?
দাদা এখান থেকে একটা একটা বাচ্চাকে ছুটতে দেখেছেন? না না কোনো বাচ্চা দেখিনি। দেখেননি এদিক থেকে? না না কোনো বাচ্চা দেখিনি তো। দিদি এখান থেকে একটা বাচ্চাকে ছুটতে দেখেছেন? ও ওর নাম ভেলকি, ম্যাজিক করে, অনেকবার পেপারে দেখেছেন আপনি। হ্যাঁ দেখেছি তো, ও তো কাঁদতে কাঁদতে ছুটছিল জানেন, অনেকবার ডাকলাম কিন্তু কিছুতেই দাঁড়ালো না, চলে গেল। কোন দিকে গেছো? এই তো এই দিকে চলে গেল। থ্যাংক ইউ। মেঘ ভেলকিকে খুঁজে পেল কিনা কে জানে, মাকে না দেখে মেয়েটা সত্যি খুব আপসেট হয়ে গেছে। আচ্ছা অহনা, তুমি আর মেঘ যে ভদ্রমহিলাকে ভেলকির মা বলে নিয়ে এলে সে তো ভেলকির মা নয়, তাহলে ভদ্রমহিলাকে? কাকিমা আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে বিষয়টা আমার কাছেও ক্লিয়ার না, আমি আমি যথেষ্টই কনফিউজড। টোপিওয়ালা আমাকে বলল যে উনি ভেলকির মা, এবার কি করে কি হলো না আমি কিছুই বুঝতে পারছি না। অহনা কিন্তু ওনাকে দেখে তোমাদের কোনো সন্দেহ হয়নি? না মায়াদি, সন্দেহ কেন হবে? আমি বা মেঘ আমরা তো কোনোদিনও ভেলকির মাকে দেখিনি। এর আগে যতবার গেছি ওই টোপিওয়ালা আমাদের কোনোদিনও ঢুকতেই দেয়নি, আর আজকে যখন গেলাম তখন টোপিওয়ালা বলল যে ভেলকির মা রেডি হয়ে বসে আছেন, আমি আর মেঘ ভেতরে ঢুকে গেলাম ওনাকে নিয়ে আসার জন্য। আর ভেলকি একটা কথা বলেছিল যে ওর মা ভালো করে হাঁটতে পারেন না, একটা ওয়াকিং স্টিক নিয়ে হাঁটেন, তো আমরা যখন ঢুকি ভেতরে ওই মহিলাকে দেখলাম ওয়াকিং স্টিক নিয়েই উনি আছেন, তো ন্যাচারালি উই থট যে ওই ভেলকির মা, আর তো কিছু মানে। তার মানে ওই টোপিওয়ালা মিথ্যে কথা বলছে। আচ্ছা আমাদের বাড়ির আর কেউ কি ওর মাকে দেখেছে? কি ব্যাপার, কি সকাল থেকে তুমি কোথায় ছিলে? কতবার ফোন করেছি, ফোন তোলোনি কেন? আমি মানে ফোন, এই দেখো না কি অবস্থা, মানে ফোনটা হ্যাং করে বসে আছে, না পারছি ফোন করতে, না পারছি ফোন ধরতে। তো উৎপল তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো মোহিনীর সঙ্গে সঙ্গেই থাকো সবসময়। হ্যাঁ। তুমি নিশ্চয়ই ভেলকির মাকে জানো, জানো কিরকম দেখতে উনি? কেন জেঠুমনি কি হয়েছে? সেই সব কথা পরে বলছি। না না জেঠুমনি দেখিনি, মানে ব্যাপারটা হলো যতবারই ও বাড়িতে গেছি ওই টুপিওয়ালা বা ওর স্ত্রী ওরাই কথা বলেছে। আর ভেলকির মা তো অসুস্থ, বাইরে আসে না কথা বলার জন্য, তাই কিন্তু হঠাৎ করে এই প্রশ্নগুলো, মানে কেন কি কি হয়েছে এটা কি? আসলে ওই ভেলকির মায়ের বদলে টোপিওয়ালা অন্য একজন ভদ্রমহিলাকে না ভেলকির মা সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ কিন্তু ভেলকির মাকে লুকিয়ে রেখে অন্য একজন মহিলাকে ভেলকির মা সাজিয়ে পাঠিয়ে টোপিওয়ালার কি লাভ সেটা তো আমি বুঝতে পারছি না। আমাদের এক্ষুনি ওই বাড়িতে গিয়ে সব প্রশ্নের উত্তর জানতে হবে। বাবা বাবা এখনই যেও না, দাঁড়াও আমি আমি আগে মেঘকে একটা ফোন করি। পুরো অঙ্কটাই কেমন যেন গোলমেলে, অনেকগুলো সমীকরণ রয়েছে। এক, টোপিওয়ালা ভেলকির মাকে বদলে দিলেন, কেন? আমাদের বাড়ির অন্য কেউ ভেলকির মাকে দেখেনি কখনো, আর যে ভদ্রমহিলা ভেলকির মা সেজে এসেছিলেন তিনি এই পুরো ডামাডোলের মধ্যে কোথায় ভ্যানিশ হয়ে গেলেন? কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা এই সমস্ত ব্যাপারগুলো সবচেয়ে ভালো জানেন যিনি, মানে ছোট ম্যাডাম, তিনি কোথায়?